প্রহর হেসেই জিজ্ঞাসা করলো অথৈকে। হাসিটা ভীষণ রহস্যময় মনে হলো অথৈর কাছে। পরক্ষণেই মনে হলো যে সবই তো স্বাভাবিক, শুধু সেই নিজের গোলমেলে চিন্তা ভাবনা নিয়ে ঘুরে বেড়ায়। প্রহর এবং অথৈ দাঁড়িয়ে আছে লাভ পয়েন্টে। অথৈ, হুম, তুমি কি জানো লাভ পয়েন্ট হলো পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে অবস্থিত একটি ভালোবাসার স্মারক বিশেষ? এটি মূলত এক দম্পতির ভালোবাসার স্মরণে নির্মিত হয়েছে। না তো, আপনি জানেন কিভাবে আর কাদের স্মরণে এই লাভ পয়েন্ট তৈরি হয়েছে? প্রহর দীর্ঘশ্বাস ছাড়লো, অথৈর মুখোমুখি হয়ে দাঁড়ালো। সূর্যের আলোয় অথৈর মুখের ওপর পড়েছে, তীব্র বাতাসে বেগে এলোমেলো হয়ে যাচ্ছে অথৈর চুল। কপাল জুড়ে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো অতি যত্ন সহকারে নিজের কানের পিঠে গুঁজে রাখলো অথৈ। প্রহর অথৈর চোখে চোখ রেখে কম্পিত গলায় বলতে শুরু করলো, ভালোবাসার মানুষটাকে শক্তভাবে আঁকড়ে রাখতে কত কিছুই না করে প্রিয় মানুষটি। অনেকেই ছুটে যায় গণকের কাছে, কেউ বা শরণাপন্ন হন জ্যোতিষীর। এমনও হাজারো পাগলামির ইতিহাস রয়েছে পৃথিবীতে। কত গল্প উপন্যাসই সৃষ্টি হয়েছে ভালোবাসার এসব পাগলামো নিয়ে। কিন্তু রাঙামাটিতে ঘটেছিল এক যুগলের প্রেমের করুণ পরিণতি। সদ্য বিবাহিত আলাউদ্দিন লিমার আলিঙ্গনে মৃত্যুর সংবাদটি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও বেশ আলোচিত আলোড়িত হয়েছে। ঘটনাটি ঘটে 2024 সালের মার্চ মাসের 19 তারিখে। ভাড়া করা নৌকায় যুক্তরাষ্ট্র প্রবাসী পর্যটক আলাউদ্দিন পাটোয়ারি তার সদ্য বিবাহিতা স্ত্রী আইরিন সুলতানা লিমাকে নিয়ে কাপ্তাই হ্রদে ঘুরতে বের হন। হঠাৎ ঝড়ের কবলে পড়েন তারা। ঝড়ের নৌকা দুলে উঠলে লিমা ভয়ে পানিতে ঝাঁপ দেন। স্ত্রীকে বাঁচাতে আলাউদ্দিনও হ্রদের জলের লাফিয়ে পড়েন। কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তারা। এই ঘটনার পর 2 দিন ধরে ওই দম্পতির খোঁজে পুরো কাপ্তাই হ্রদ চষে ফেলেন ডুবুরিয়ার উদ্ধার কর্মীর দল। তৃতীয় দিন সকালে রাঙামাটির অন্যতম পর্যটন স্পট ঝুলন্ত ব্রিজের অদূরে হ্রদে ভেসে ওঠে দুজনের মৃতদেহ। একে অন্যকে জড়িয়ে ধরা অবস্থায় ছিলেন তারা। মরণও যেন পারেনি দুজনকে আলাদা করতে। ভালোবাসার এমন বিরল দৃশ্য পার্বত্য শহর রাঙামাটির মানুষকে আপ্লুত করে। শুধু এই দম্পতি নয়, সারা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকার চিরন্তন ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে রাঙামাটির এমপি আলমগীর কবিরের উদ্যোগে এই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিকল্পনায় নির্মিত হয় লাভ পয়েন্ট। আলাউদ্দিন লিমার ভালোবাসার গভীরতা তাদেরকেও যেন ছুঁয়ে যায়। পৃথিবীতে মানব মানবীর শাশ্বত ভালোবাসার মহত্ত্ব নতুন করে তারা উপলব্ধি। এখন কেউ বা চুপি সারে, কেউ বা প্রিয়জনের হাত ধরে লাভ পয়েন্টে ঝুলিয়ে দিয়ে আসে তালা, আর চাবি ছুঁড়ে ফেলা হয় হৃদয়ের জলে। এভাবেই ভালোবাসার মানুষটিকে আঁকড়ে রাখার নিরন্তর চেষ্টায় থাকেন প্রিয় মানুষটি। বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, পূর্ণতা পাক আলাউদ্দিন লিমার মতো অকৃত্রিম ভালোবাসা। অথৈয়ের চোখে জল চিকচিক করছে, প্রহর অদূর আকাশের দিকে তাকিয়ে আছে। ভালোবাসা শব্দটা হৃদয় ঘটিত শব্দ, ঠিক ততটাই প্রাণঘাতীয় বটে। ভালোবাসা হারিয়ে যাওয়ার ভয়কে জয় করতে না পেরে কত মানুষ স্বইচ্ছায় মৃত্যুকে বরণ করছে তার ইয়ত্তা নেই। হুট করেই প্রহর অথৈর সামনে হাঁটু গেড়ে বসলো। অথৈ বিস্মিত হয়ে তাকিয়ে রইল প্রহর পানে। আশেপাশে অনেকেরই দৃষ্টি কেন্দ্রবিন্দু ওরা দুজনেই। অথৈ চায় না ওর জীবনে এমন একটা মুহূর্ত আসুক, সে চায় না প্রহরকে খালি ফিরিয়ে দিতে। কিন্তু প্রহরকে পাশে নিয়ে সারা জীবন বই বেড়ানোর মতো শক্তিও যে নেই, এই দৃশ্য যেন কেবল তার চোখের ভ্রম হয়। চোখ বন্ধ করে কেবল সৃষ্টিকর্তার কাছে দোয়া করেই যাচ্ছিল অথৈ। ঠিক তখনই অথৈ শুনতে পেল, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি অথৈ। কবে কখন মনের অজান্তে অমন অঘটন ঘটে গেছে টেরই পেলাম না। তোমার সঙ্গে ছুটিয়ে প্রেম করার সাধ আছে আমার, বৈধ প্রেম চাই আমার। উইল ইউ ম্যারি মি অথৈ? প্রহর অথৈর সামনে হাঁটু গেড়ে প্রেম নিবেদন করলো। আশেপাশে অনেক দম্পতি কিংবা টুরে আসা লোকজন তাদের দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে, কেউ কেউ সিটি বাজাচ্ছে। প্রহরের ঠোঁটের কোণে হাসি আর অথৈর চোখের কোণে জল। অথৈ চায়নি কখনো জীবনে এমন মুহূর্ত আসুক, কিন্তু সেই মুহূর্তে অনাকাঙ্ক্ষিতভাবে চলেই এসেছে। এই যে প্রহর তার মুখ থেকে একটি হ্যাঁ শোনার জন্য দাঁড়িয়ে আছে, এখন তাকে কি জবাব দেবে? কি জবাব দিলে মানুষটা কষ্ট পাবে না, আর সে নিজেকে কি বলে সান্ত্বনা দেবে? মানুষটাকে মনের অজান্তেই মন দিয়ে ফেলেছে। যেই প্রহর মির্জাকে দু চোখে সহ্য হতো না, সেই প্রহর মির্জাকে আজ ভালো লাগছে। মনে হচ্ছে তাকে নিয়ে বাকি জীবনের পথ চলা হোক।
আই এম সরি, আমি অন্য কারোর সাথে কমিটেড। কথাটি বলে অতই দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে ফেলল। প্রহর স্তব্ধ হয়ে গেছে। আশেপাশে সবার মাঝে নেমে এসেছে নীরবতা। অতই কাঁদতে কাঁদতে প্রহরকে বলেছে, আপনি কেন আমাকে পছন্দ করলেন? আমার যে ভীষণ অপরাধ বোধ হচ্ছে। প্রহরের মনে এতদিন একটু হলো আশা ছিল অথৈকে সে পাবে, কোনো না কোনো একদিন অর্জন করতে পারবে। কিন্তু কিন্তু আশি সব আশা সবটাই ধুলোয় মিশিয়ে গেছে। প্রহর উঠে দাঁড়ালো, চোখের কোণে জমে আসা জলকে মুছে ফেলল। অথৈর সামনে এসে শান্ত সুরে বলল, ডোন্ট ক্রাই অথৈ, প্লিজ কান্না করো না। তোমার মাঝে অপরাধবোধ থাকার কোনো প্রয়োজন নেই। আমিই পাগল, কোনো কিছু না বুঝে শুনেই তোমাকে মন দিয়ে বসেছি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ অথৈ? শেষের কথাগুলো অথৈ দুই বাহু ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলো প্রহর। অথৈ মুখের সামনে থেকে হাত সরিয়ে প্রহরের চোখের দিকে তাকালো। দুজনে চোকাচোকি হলো, দুজনের চোখে ভেজা। অথৈ আবারও হু হু করে কেঁদে ফেলল। প্রহরের বুক ভেঙে আসছে। ওর জীবনে সবচেয়ে ভয়াবহ এবং বিশ্রী মুহূর্ত বুঝি আজকের দিনই অথৈর চোখের জল দেখা হলো। যেই মানুষটাকে বুকের অতি সুপ্ত জায়গায় লুকিয়ে ভালোবেসে রেখেছে, সেই মানুষটার চোখের পানি কি করে সহ্য করবে প্রহর? প্রহর অথৈর চোখের পানি মুছে দিল। খুব স্বাভাবিকভাবেই অথৈকে বলল, আমাদের ফিরতে হবে অথৈ, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। প্রহর সরে দাঁড়ালো। অথৈ আকাশের দিকে তাকালো। সন্ধ্যা নামছে পৃথিবীর বুকে, পূর্ব আকাশে রক্তিমালয় ভরে উঠেছে। আজকের বিকেলটা কেমন বিষণ্ণতায় ঘেরা। অথৈ আর কিছু ভাবতে পারল না, ওর দুচোখ আরবারও জলে ভরে উঠেছে। প্রহর অথৈকে সঙ্গে নিয়ে তলপছাড়ি বাজারে উদ্দেশ্যে রওনা হলো। আসার পথে যতটা উৎফুল্ল ছিল দুজন, ফেরার যাওয়ার পথে ততটাই বিষাদে ভরে গেছে তাদের জীবনে। প্রহর জানে না অথৈবিহীন জীবন কী করে কাটাবে, আর অথৈ ভাবছে কোন বাকি এসে পৌঁছিয়েছে তার জীবন। বাসে ওঠার পর অথৈ ভেবেছিল প্রহর হয়তো ওর পাশে বসবে না, কিন্তু অথৈর ধারণাকে ভুল প্রমাণ করে প্রহর অথৈর পাশে সিটে বসে। অথৈ যখন প্রহরের দিকে তাকিয়েছিল, তখন প্রহর আমলান বদনে বলল, আমাদের দুজনের সফর এখান থেকে সমাপ্তি হবে। জানি তোমাকে পাবো না, তোমার পাশে বসার এই সুযোগটাকে হারাতে চাই না। শুধু আজকের এই সফরকাল পর্যন্ত আমাকে সহ্য করো, এরপর আর কখনো তোমাকে জ্বালাতে আসবো না অথৈ। অথৈ ওর ভাষা হারিয়ে ফেলেছে, কি বলবে প্রহরকে? কিছু কিছু মুহূর্ত কেন অসহায় করে তোলে একটি মানুষকে? আজকের মতো এত অসহায় বোধ কখনো কি কাজ করেছে অথৈর মাঝে? পুরো রাস্তা জুড়ে দুজনের মাঝে কেবল নীরবতা ছিল। যাত্রাবাড়িতে অথৈ নামলো না, প্রহর নেমেছে বাস থেকে, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে কেবল দুফোঁটা চোখের জল ফেলল। চন্দ্রবিহীন বিষণ্ণ আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে ডেকে কখনো নিরাশ হইনি। আমি চাইনি অথৈ তার বাবা মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমাকে স্বামী হিসেবে মেনে নিক। আমি চেয়েছি আমায় ভালোবেসে গ্রহণ করুক। আমি ব্যর্থ হয়েছি, অথৈকে আমি কখনোই পাবো না। যদি তাকে নাই পাবো, তবে কেন ওর জন্য আমার হৃদয় হাহাকার করে? কেন ওকে পাবো না জানার পর থেকে অস্থির হয়ে যাচ্ছি। আপনি আমাকে এতটাই পর করে দিলেন, ইয়া আল্লাহ! আমার মনের কথা কি আপনি বুঝতে পারছেন না? আপনি তো আপনার বান্দার মনের খবর এমনিতেই জেনে যান। প্রহরের চোখের জলে গাল ভিজে যাচ্ছে। যদিও জানত ভালোবাসার তাপে কেবল জ্বলতে হয়, তাহলে কখনই কাউকে মন দেওয়ার দুঃসাহস দেখাতো না। যাত্রাবিরতির পর বসিয়ে সবার পর প্রহর বাসে উঠে এলো। সিটের কাছে আসতেই দেখতে পেল অথৈ ঘুমিয়ে আছে। খুব সাবধানে সিটে বসল। ঘুমন্ত অথৈর দিকে তাকিয়ে প্রহর মনে মনে বলছে, তোমাকে আর কোনো বাথরে আটকে রাখবো না, ঢাকায় ফিরে তোমাকে ডিভোর্স দেব। মাস শেষ হতে আর চার দিন বাকি, চার দিন পর থেকে তোমাকে আর দেখতে পাবো না। তোমার চাকরির সময়সীমাও যে শেষ হয়ে আসছে। সকাল সাতটায় বিগ বসান অফিসের সামনে সব বাস এসে থামল। অথৈর পাশে প্রহর নেই। প্রহর আগেই বাস থেকে নেমে পড়েছে। অথৈ দীর্ঘশ্বাস ফেলে বাস থেকে নেমে পড়েছে। অফিসের গেটের কাছে পরিচিত মুখ দেখে এগিয়ে যায় সেদিকে। আফজাল সাহেব এসেছেন। অথৈকে দেখে এগিয়ে গেলেন। অথৈ ওর আব্বুকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলল। আফজাল সাহেব মেয়ের হঠাৎ কান্না দেখে আতঙ্কিত গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে অথৈ, এভাবে কাঁদছিস কেন? বল আব্বুকে কি হয়েছে? কিছু হয়নি, তোমাকে দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছি। কথা ঘুরিয়ে ফেলল অথৈ। ওর আব্বুকে কি করে বলবে যে
আব্বু, আমি প্রহরের জন্য কাঁদছি, আপনার পছন্দ করা পাত্রকে আমার চাই না, আমি প্রহরকে যাই। আফজাল সাহেব মেয়ের কথায় সন্তুষ্ট হলেন না, তবে ব্যাপারটাকে বেশি ঘাঁটালেন না, একটি রিক্সা ডেকে বাড়ির পথে রওনা হলেন। আমি কি রে আব্বু, তুই এসে পড়েছিস? নাজিফা রান্নাঘর থেকে বেরিয়ে ছেলের মুখে হাত দিয়ে বলল। প্রহর মলিন হেসে বলল, আমি একটা কথা বলে রাখবে? নাজিফার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কি এমন কথা, রাঙামাটি থেকে বাড়িতে এসে কি বলতে চাচ্ছে প্রহর? আবার কোনো বিপদ হলো না তো? আমি আপনি রেজওয়ান আঙ্কেলকে বলুন অথয়ের সঙ্গে আমার ডিভোর্স লেটার তৈরি করতে। ইন্না লিল্লাহ, কি বলিস এসব প্রহর? অথয়কে ডিভোর্স দেবি কেন? আল্লাহ চাইলে তোরা দুজন সংসার করবি। কথাগুলো বলতে বলতে নাজিফা প্রহরের মলিন মুখখানা দেখে যাবজার বুঝে ফেলল, ছেলের ওপর দিয়ে আজ বহু ঝড় গিয়েছে, বড় ধরনের কিছু ঘটেছে তাদের আড়ালেই। যেই ছেলে অথৈকে দেখার পর থেকে কেবল অথৈর ওপর পৃথিবী বানিয়ে রেখেছে, সেই অথৈকে নিজের জীবন থেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে প্রহর। অথৈদের বাড়িতে অথৈ সেই যে ওর ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে, এখনও দরজা খোলেনি। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, তবুও দরজা খুলছে না অথৈ। সাবিনা বেশ কয়েকবার অথৈকে ডেকে গিয়েছেন, কিন্তু অথৈ দরজা খোলার কোনো নামগন্ধ নেই। এবার সাবিনার বেশ দুশ্চিন্তা হচ্ছে, মেয়েটা ঠিক আছে তো? রাঙামাটি থেকে আসার পর এমন অদ্ভুত আচরণ করছে কেন কে জানে? প্রহরকে কল করে জিজ্ঞাসা করবে নাকি? না থাক, প্রহর যদি আবার কিছু মনে করে। সাবিনা আর প্রহরকে কল করলো না, আফজাল সাহেবের নাম্বারে কল করলো। আফজাল সাহেবকে বাড়িতে আসার কথা বলেই কল কেটে দিলেন সাবিনা। মেয়ের দরজার সামনে দাঁড়িয়ে মেয়েকে ডাকছিলেন, ঠিক তখনই কারোর গগনবিদারী চিৎকার শুনে ভয়ে সাবিনা অন্তরাত্মা কেঁপে উঠল। সাবিনা দৌড়ে বারান্দায় গেলেন, নিচে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জড়ো হয়ে আছে, হয়তো মারামারি হচ্ছে এলাকার ছেলেদের মধ্যে। হঠাৎ চিৎকার শুনে অতিরিক্ত ভয় পেয়ে গিয়েছিলেন সাবিনা, স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর অথৈকে ডাকার জন্য ও রুমের দিকে পা বাড়ায়, গিয়ে দেখলেন অথৈ রুমের দরজা খোলা। ভেতরে ঢুকলেন সাবিনা, পুরো রুম আঁধারে ছেয়ে আছে, কে বলবে এখন বিকেল? সাবিনা নিঃশব্দে হেঁটে রুমের দুটো জানালার পর্দা সরিয়ে কাঁচ খুলে দিলেন, আলোয় ভরে উঠল সারা ঘরময়। সাবিনা ঘুরে খাটের দিকে তাকালেন, মেয়েকে দেখে উনি মৃদু আর্তনাদ করে দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। অথৈ যেন এই স্পর্শের অপেক্ষায় ছিল, মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। সাবিনা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির হয়ে জিজ্ঞাসা করছে, তোর কি হয়েছে অথৈ? মাকে বলছো না তোর সঙ্গে কেউ মিসবিহেভ করেছে? এই অথৈ জবাব দিস না কেন? সাবিনা মেয়েকে শান্ত করতে চেয়ে নিজেই অস্থির হয়ে যাচ্ছেন, অথৈ শান্ত হতে পারছিল না, কাঁদতে কাঁদতে হরিচকি উঠে গেছে, দম আটকে আসছে ওর। সাবিনা মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, নিজেকে শান্ত রাখার বৃথা চেষ্টা করছেন। উনি নিজেও জানেন না অথৈ শান্ত করতে হলে নিজেকে আগে শান্ত হতে হবে। ধীরে ধীরে অথৈর কান্না বন্ধ হয়ে এলো, মায়ের কাঁধে মাথা রেখেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তকে নিয়ে ভাবছে। এত বড় স্যাক্রিফাইস করার মতো মন মানসিকতা যে এখনও তার তৈরি হয়নি, সেটা উপলব্ধি করে ফেলেছে ইতিমধ্যে। সাবিনা ভাবছেন এখনই সময় অথৈকে জিজ্ঞাসা করার। অথৈ, তোকে আমরা কত আদর করে বড় করেছি, সেই তুই যদি হুট করে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদিস তবে কেমন লাগে আমার বল? জানিস, মুখের পা পাচরের কাছে মনে হচ্ছে কেউ বড় পাথরের বোঝা তুলে দিয়েছে, তোর কান্না দেখলে আমার দম বন্ধ হয়ে আছে। কি হয়েছে মাকে বল, বলে তো দেখ মা সমাধান করতে পারি কি না। মায়ের কথায় অতই যেন দুঃখ আরও বেড়ে যাচ্ছে, চোখের পানি ছাপিয়ে বের হচ্ছে। এতটা অসহায় কেন লাগছে আজ? মানুষটাকে রিজেক্ট করার পর মনে হচ্ছে সে নিজেকে নিজে প্রত্যাখ্যান করেছে। তোর আব্বুর সঙ্গে শেয়ার করবি? আমাকে বলার প্রয়োজন নেই, তোদের বাপ মেয়ের কোনো ব্যাপারে আমি ছিলাম না, আজও থাকবো না। তোর বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তার সঙ্গেই বলিস তোর ব্যাপার? আব্বুকে আমি কিছুই জানাতে পারবো না মা, আব্বু শুনতে পারলে ভীষণ কষ্ট পাবে, বলবে আমি তার কথার সিদ্ধান্তের মান রাখিনি। কি বলছিস তুই এইসব? তোর আব্বুর কোনো সিদ্ধান্তের কথা বলছিস? মা, আমি একজনকে পছন্দ করি,
অথই কথাটি বলতে না বলতেই কেঁদে ফেলল। সাবিনা মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ফিক করে হেসে বলল, ওমা এতে কান্না করার কি আছে, পছন্দ করিস না ভালো কথা, কে সে, তাকে আমাদের সামনে নিয়ে আয়, পরিচয় করিয়ে দে। তাকে আমি বারণ করে দিয়েছি, বলেছি আমি অন্য কারোর সাথে কমিটেড। প্রথমে সাবিনা মেয়ের কথা আগাগোড়া কিছুই বুঝতে পারলেন না, কিন্তু কমিটেড শব্দটা শোনার পর ব্রু কুঞ্চিত করে অতই হাত ধরে শক্ত গলায় জিজ্ঞাসা করলেন, তুই কার সঙ্গে কমিটেড অথই? ইধি পুপি কল করেছে কাল, উনি আমাকে সবটা বলেছে। ইধি? হ্যাঁ মা, ইধি পুপি সব বলেছে। ছোটবেলায় যে তোমরা আমার বিয়ে দিয়েছো এটাও বলেছে আমাকে। আমি নাকি আব্বুকে দুশ্চিন্তায় রেখেছি, আমার জন্যই নাকি আব্বুর 12 মাস প্রেশারের ওষুধ খেতে হয়। তাছাড়া আমি যদি তোমাদের সেই পাত্রকে মেনে না নিই, আব্বু তোমার এই সমাজে মান মর্যাদা কমে যাবে, সবাই তোমাদের পেরেন্টিং নিয়ে প্রশ্ন তুলবে। তোমাদের জন্য আমার জীবন সদা সর্বদা বিসর্জন দিতে তৈরি আছি। আমার কারণে তোমরা কখনো কারোর সামনে মাথা নত করনি, করবেও না। তোমাদের জন্য আমি এমন হাজারটা স্যাক্রিফাইস করতে পারি মা, তোমাদের ভালোবাসার সামনে পৃথিবীর সকল ভালোবাসা তুচ্ছ। অথই কান্নারত মুখের দিকে তাকিয়ে সাবিনা অসহায় হয়ে তাকিয়ে রইল। কতগুলো বছর ধরে মেয়েটার কাছ থেকে ঘটনাটি লুকিয়ে রেখেছিল, আর ইধি কি না মেয়েটাকে সবটা জানিয়ে দিল, একটিবার তাদের জিজ্ঞাসা প্রয়োজন বোধ করল না। একটিমাত্র মেয়ের ইচ্ছা অনিচ্ছা সবসময় প্রাধান্য দিয়ে এসেছে ওর বাবা মা। বিয়ের মতো একটা সেন্সিটিভ ইস্যুকে দুই বান্ধবী মিলে আবেগের বসে এসে দুটো ছেলে মেয়ের বুঝ হওয়ার আগেই বিবাহ বন্ধনে আটকে ফেলেছে। যতদিন ওনারা বুঝতে পারলেন যে ওনাদের সিদ্ধান্ত ভুল হয়েছে, ততদিনে বড্ড দেরি হয়ে গেছে। আর আজ মেয়ে কাঁদছে কারণ তার পছন্দের মানুষকে সে রিজেক্ট করেছে, কারণ তার বাবা মায়ের সম্মানের দিকে যে তাকে তাকাতে হবে এই ভেবে। সাবিনা জানে না এই পরিস্থিতি কি করে সামাল দেবেন, নিজের মেয়েকে তো আর কষ্ট দিতে পারবেন না। গোল্লায় যাক দুনিয়া, অথই যাকে পছন্দ করেছে তার সঙ্গেই অথইর বিয়ে হবে। অথইর বাবা এলেই আজ রাতের মধ্যে নাফিসার সঙ্গে কথা বলে অতি শীঘ্রই প্রহর এবং অথইর ডিভোর্স সম্পূর্ণ করার ব্যবস্থা করতে হবে। আপাতত এই ব্যাপারে অথইর সঙ্গে কথা না বলে নিজেরাই ঝামেলা মিটিয়ে নেবে, নয়তো অথই আরও ভেঙে পড়বে। যে সম্পর্কের কোনো ভিত্তি নেই, যে সম্পর্কের বিচ্ছেদ অনুষ্ঠান এতটা আয়োজন করে কেন করতে হবে, সাবিনা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ইস, এক রাতের মধ্যে মেয়েটার উপর দিয়ে কি ঝড়টাই না বয়ে গেছে। আফজাল বাড়িতে ফিরেই অথইর সঙ্গে দেখা করতে চাইলেন, সাবিনা বাধা দিলেন। সাবিনার বাদাকে উপেক্ষা করেই অথইর সঙ্গে দেখা করতে চাইলেন আফজাল। সাবিনা একে একে সব ঘটনা জানিয়ে দেয় আফজালকে। সব জানার পর আফজাল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সাবিনার দিকে। সাবিনা আফজালের হাতের ওপর হাত রেখে বলল, জানি না ইধির কখনো খারাপ চেয়েছিলাম কিনা, কিন্তু ইধির কারণে আমার মেয়ে যে কষ্ট পেয়েছে আমি কোনোদিনও ভুলবো না। আমার এইটুকুন মেয়েটা কেঁদে কেটে অস্থির হয়ে গেছে। তাহলে এখন কি করব? নাজিফা আপাকে কল করে জানাবো যে অথই সব জেনেছে, জানার পরও বলছে যে ও বিয়ে মানে না? তাই বলে দাও, আমাদের মেয়ে আমাদের জীবনের চমৎকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের কাছে আত্মসমর্পণ করে সারা জীবন আফসোস করুক, আমরা তা চাই না। আমরা মেয়ের মুখের খুশির কারণ হতে চাই, কান্নার কারণ মোটেও হতে চাই না। প্রহর মির্জাই যে ওর স্বামী এটা কি জানে অথই, নাকি কেবল বিয়ের কথাই শুনেছে? আফজালের কথায় সাবিনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বিচ্ছিন্ন ভাবনাকে এক পাশে রেখে সাবিনা বলল, ইদি যেহেতু এত কিছুই বলেছে তাহলে প্রহরের নাম এবং পরিচয় নিশ্চয় জানিয়েছে, অথইয়ের ব্যাপারে তো জানোই, ও যে প্রহরকে মোটেও পছন্দ করে না এটা তোমার আমার চেয়ে ভালো কে জানে। সাবিনার যুক্তি শুনে আফজাল আর বলার মতো খুঁজে পেল না। আফজাল সেই রাতেই নাফিসাকে সবটা জানালো, অথই যে এই বিয়েকে মেনে নিতে পারছে না তাও বলে দিয়েছে।
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।